অবশেষে ব্যর্থতার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। পারল না ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলা ঠেকাতে। গত 7 অক্টোবরে ইসরায়েলের কিবুৎজ বেরিতে নজিরবিহীন হামলায় নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কথা জানিয়েছে আইডিএফ। 11 জুলাই বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এ তথ্য। ইসরায়েলি বাহিনী জানায়, গত 7 অক্টোবরে হামাসের নেতৃত্বাধীন হামলার সময় তারা ব্যর্থ হয়েছেন কিবুৎজ বেরির জনগণকে রক্ষা করতে। প্রথম তদন্তে উঠে এসেছে এই হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা ব্যর্থতার বিষয়টি। হামাসের এই হামলায় বেরির 1000 লোকের মধ্যে নিহত হয়েছেন 100 জনেরও বেশি। এছাড়া হামলার সময় অন্তত 32 জনকে করা হয় জিম্মি, যাদের মধ্যে 11 জন এখনও রয়েছেন হামাসের হাতেই। বৃহস্পতিবার সেনাবাহিনী জানিয়েছে, তদন্তে পরীক্ষা করা হয়েছে ওই দিনের ঘটনা, লড়াই এবং নিরাপত্তা বাহিনীর আচরণ। কিবুৎজের নাগরিকদের সুরক্ষায় নিজেদের ব্যর্থতার বিষয়টি স্বীকার করার সঙ্গে সঙ্গে সেখানকার বাসিন্দাদের সাহসিকতা ও নিজেদের দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করেছে ইসরায়েল। তদন্তে আরও দেখা যায়, ইসরায়েলে হামাস যোদ্ধাদের ব্যাপক অনুপ্রবেশের ঘটনায় সেনাবাহিনী ছিল অপ্রস্তুত। এছাড়া এলাকায় অপর্যাপ্ত সেনাবাহিনী এবং দুপুর পর্যন্ত ঘটনাগুলোর বিষয় ছিল না স্পষ্ট। ফলে তারা হামলা শুরুর কয়েক ঘন্টা পরও সঠিকভাবে সতর্ক করতে পারেনি বাসিন্দাদের। এছাড়া এদিনের লড়াই ছিল সমন্বয়হীন। তদন্তে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বাড়িতে ট্যাঙ্ক হামলার বিষয়টিও উঠে এসেছে, যেখানে যোদ্ধারা জিম্মি করে রেখেছিল প্রায় 15 জনকে। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সেনাবাহিনী। অভিযোগ করা হয় যে এই ঘটনা বেসামরিক লোকদের ঠেলে দিচ্ছে ক্ষতির দিকে। তবে এ ঘটনায় সেনাবাহিনীর কোনো দোষ খুঁজে পায়নি ইসরায়েল। সেনাবাহিনীর তদন্তের সারসংক্ষেপে বলা হয়েছে, ভেতর থেকে গুলি এবং হামাসের যোদ্ধাদের নিজেদের ও জিম্মিদের হত্যার উদ্দেশ্যে ঘোষণা দেওয়ার পর জিম্মিদের বাঁচাতে অভিযান শুরু করে ইসরায়েল। এতে আরও বলা হয়েছে, বাড়িটির ভেতরে থাকা লোকেরা কেউ ট্যাঙ্কের গুলিতে আহত হননি। তবে জিম্মিদের কিভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে আরও তদন্ত প্রয়োজন, কেননা নিহতদের শরীরে পাওয়া গেছে গুলির চিহ্ন। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দেশটির এই হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে শুরু হয় এ যুদ্ধ। ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় যুদ্ধ। এরপর থেকে গাজার উপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ সহ ধর্মীয় স্থাপনাও। সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার 20 লাখ বাসিন্দা বাধ্য হয়েছেন তাদের বাড়িঘর ছাড়তে। দৃষ্টির হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। হাওলাদার শামীম, RTV।